হ্যালো এভরিওয়ান, আমরা প্রত্যেকেই একটা কথা চিন্তা করে যে ইস, আমাদের কাছে যদি প্রচুর পরিমাণে টাকা পয়সা ধন সম্পদ থাকতো তাহলে আমরা খুব আরামায়েশে লাক্সারিয়াস ভাবে জীবনযাপন করতে পারতাম। আবার আমাদের মধ্যে অনেকেই এটা চিন্তা করেন যে আমার হাতে যদি একটা আলাদিনের জাদুর চারাক থাকতো আর সেই চারাকের মধ্যে যদি একটা দৈত্য থাকতো তাহলে তার কাছ থেকে আমি প্রচুর পরিমাণে ধন সম্পদ নিতাম, অথবা কোথায় কোথায় গুপ্তধন লুকানো আছে সেগুলোর খোঁজ করে নিতাম আর রাতারাতি কোটিপতি হয়ে যেতাম। যদিও বাস্তবতার দিক থেকে এগুলো কখনোই সম্ভব না, এগুলো শুধু সিনেমার গল্পেই চলে, কিন্তু আজকের ভিডিওতে আপনারা এমন কিছু রিয়েল মানুষকে দেখতে পারবেন যারা বাস্তবিক অর্থে গুপ্তধন খুঁজে পেয়েছিল এবং সেগুলো বিক্রি করে তারা কোটিপতিও হয়ে গিয়েছিল। তো বন্ধুরা, আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি সবাইকে দেখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। আর অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। প্রথমের এই ব্যক্তির নাম থমাস। ইনি কানাডার একজন নাগরিক। এনার একটি কৃষি খামার রয়েছে আর যেখানে তিনি প্রতিনিয়ত কাজ করেন। একদিন কৃষিকাজের জন্য মাটি খোঁড়াখুঁড়ি করতে গিয়ে তার কোদালের অগ্রভাগে কিছু একটা লেগে যায় এবং কৌতূহলবশত তিনি সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করে দেন। আর খোঁড়াখুঁড়ির এক পর্যায়ে গিয়ে তিনি দুটি মাটির কলস দেখতে পান, যেগুলো আকার আকৃতি অনেকটাই ছোট, কিন্তু সেগুলোর মধ্যে যে সকল দামি জিনিসপত্র রয়ে গিয়েছিল তা দেখে তিনি রীতিমতো হতবাক হয়ে গিয়েছিলেন। কারণ সেই ছোট আকৃতির কলস দুইটিতে রয়েছিল প্রচুর পরিমাণের হীরা জহরত, মণিমুক্তা, স্বর্ণালঙ্কার ও ব্রোঞ্জের দামি জিনিসপত্র, আর এগুলোকে তিনি বিক্রি করে রাতারাতি নিজের জীবনকে পরিবর্তন করে ফেলেন। এই ঘটনাটি ঘটেছিল ইন্দোনেশিয়ার একটি প্রত্যন্ত গ্রামে। এখানকার এক ব্যক্তি একদিন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে তার পায়ে কিছু একটা লেগে যায় এবং তিনি প্রচণ্ড পরিমাণের ব্যথা পেয়ে যান আর সাথে সাথে একটা অদ্ভুত শব্দ শুনতে পারেন। যাই হোক, সেই স্থানটিতে তখন তারা খোঁড়াখুঁড়ি শুরু করে দেয় এবং এক পর্যায়ে তারা দেখতে পায় যে সেখানে অনেক বড় একটি বাক্স রয়েছে, যে বাক্সটি প্রায় শত শত বছরের পুরনো। আর এই বাক্সটিকে মানুষগুলো তাদের বাড়িতে নিয়ে আসে এবং সবার সামনে যখন এটিকে উন্মোচন করা হয় তখন এর মধ্যে যে সমস্ত মহামূল্যবান জিনিসপত্র ছিল তা দেখে সবাই একেবারে আঁতকে উঠেছিল। আচ্ছা, আপনার কি কোনো ধারণা আছে এই জিনিসপত্রগুলোর কত কোটি টাকা বা কত মিলিয়ন ডলার দাম হতে পারে? তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাল 2015, নিউজিল্যান্ডের একটি প্রত্যন্ত বন জঙ্গল থেকে নিউজিল্যান্ডের সেনাবাহিনীর সদস্যরা এমন একটি গুপ্তধনের সন্ধান পান যা সত্যি খুব মহামূল্যবান এবং দামি ছিল। এই গুপ্তধনগুলির সন্ধান পাওয়া গিয়েছিল একটি গাছের গুড়ির কাছ থেকে, যেগুলো মাটির খুব নিচেই ছিল। আর এই মহামূল্যবান গুপ্তধনগুলো ছোট বড় কিছু কলসের মধ্যে ঢুকানো ছিল। সেই গুপ্তধনগুলো হচ্ছে কিছু স্বর্ণের তৈজাসপত্র এবং স্বর্ণের কিছু অলংকার, আর তাছাড়াও সেখানে কিছু দামি মণিমুক্তও পাওয়া গিয়েছিল যা পরবর্তীতে নিউজিল্যান্ডের সরকারের কাছে হস্তান্তর করা হয়। এবারের এই গুপ্তধনের পাত্রটি সন্ধান পাওয়া গিয়েছিল ভারতের তামিলনাড়ুর একটি রাস্তার কাজ চলাকালীন অবস্থায়। রাস্তা খোঁড়াখুঁড়ির সময় সেখানকার কর্মচারীরা অনেক বড় একটি তামার পাত্র দেখতে পান, যদিও পরবর্তীতে সেখানে পুলিশ আর উৎসুক জনতা ভিড় করে বসে। এবং সেই তামার পাত্রটিকে ভাঙার পর দেখা যায় যে সেখানে রয়েছে প্রচুর পরিমাণে স্বর্ণালঙ্কার আর প্রাচীন দিনের কিছু স্বর্ণের মুদ্রা, এবং সেগুলোকে পরবর্তীতে ভারতের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। বন্ধুরা, মেক্সিকোর একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক অঞ্চলে একদল ভূপ্রত্নতাত্ত্বিক গবেষক একটি রিসার্চ কাজ শুরু করে দেন এবং হঠাৎ করে তারা একটি সুরঙ্গের সন্ধান পান। আর এটি কোনো সাধারণ বা স্বাভাবিক সুরঙ্গ পথ নয়। এবং এই সুরঙ্গ পথের মধ্য দিয়ে গবেষক দল যখন ভিতরের দিকে প্রবেশ করে তখন তারা সেখান থেকে প্রাচীন সভ্যতার মানুষের ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখতে পায়, যেগুলোর মধ্যে ছিল কিছু দুর্লভ মূর্তি, তৈজাসপত্র, স্বর্ণালঙ্কার, এবং এগুলো পরিমাণে এত বেশি ছিল যেগুলো বিক্রি করে একজন মানুষ নয় সাতটা পরিবারের সাত পুরুষও যদি এগুলো খরচ করে তাহলেও সেগুলো শেষ করা যাবে না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিকে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এবং আপনি কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।